আমি একদিন লাইভ করে দিয়েছিলাম যেগুলো কনফার্ম, এবার সে সত্যি ঘটবে কিনা বছর বয়সী তুমিও স্ট্রাই কর। হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ অ্যারিয়ন স্ক্রিপ্ট। এটা আজকে সেকেন্ড এপিসোড। সিম্পল কয়েকটা ট্রান্সফার নিয়ে কথা বলবো, ট্রান্সফার আপডেট নিয়ে। তবে এগুলো কোনোটাই কনফার্ম নয়, এগুলো কিন্তু রিউমার লিস্টে আছে। যেগুলো যেটা কনফার্মড নিয়ে একদিন লাইভ করে দিয়েছিলাম, যেগুলো কনফার্মড মানে যেগুলো অফিশিয়াল হয়ে গেছে সেইগুলো কনফার্মড, সেগুলো নিয়ে আগে লাইভ করে দিয়েছি। তো এইগুলো হচ্ছে শোনা যাচ্ছে রিউমার্স, তবে এদের মধ্যে কিছুটা সত্যতাও রয়েছে। মানে রিউমার্স মানে হচ্ছে ঘটনাটা ঘটছে, এবার শেষ অবধি ঘটবে কি না এর দায় কারণ নয়, এর দায় এটা 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 ভবিষ্যৎই বলবে, এটা এটা সময় বলবে, এটা 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 বলা সম্ভব না। যেমন ঘানার কারিকারি একদম মানে বিধ্বংসী স্ট্রাইকার, চেন্নাইন এফসিতে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে তিনি পার্সোনাল টার্ম এগ্রি করেছেন, প্রথমে তো ইন্টারেস্ট শো করেছিলেন চেন্নাইয়ের তরফ থেকে, তার জন্য অফারও পাঠানো হয় এবং তিনি নাকি সেটাতেও এগ্রি করে গেছেন, এবং সময়ের অপেক্ষা চেন্নাইন এফসিতে আসা কারিকারির, দেখা যাক তিনি সফল হন কি না। এছাড়া আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান রিভেরো, তিনি কিন্তু 29 বছর বয়সী সিনিয়র স্ট্রাইকার, একাধিক আইএসএল দল তাকে পাওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে এবং তিনিও আইএসএল খেলার জন্য ইন্টারেস্ট শো করেছেন, এই অবধি আছে। এবং দুটি আইএসএল দল তাকে পাওয়ার জন্য মানে তার কাছে চুক্তির খসড়া এগ্রিমেন্ট পাঠিয়েছে, দেখা যাক তিনি কোনোটাতে সাড়া দেন কি না, এটা ভবিষ্যৎই বলবে। এই দুটো ছাড়াও আরেকটা জিনিস নিয়ে অবশ্যইভাবে রয় কৃষ্ণাটা নিয়ে বারবার সবাই বলছিল রয় কৃষ্ণা, কিন্তু আমার আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়াতেই খেলবে এখনও পর্যন্ত, আমার মনে হচ্ছে, ভবিষ্যৎ জানি না। মানে পরিস্থিতি যেদিকে যাচ্ছে এবং তার ফ্যামিলি যেদিকে চান, তার তো এজেন্ট অন্য কেউ নয়, তার স্ত্রী তার এজেন্ট, তো ব্যাপারটা যেদিকে যাচ্ছে তিনি অস্ট্রেলিয়াতেই খেলবেন, যদি না কিছু মানে বিশাল অফার কেউ করে ফেলে। যারাই অফার করেছে রয় কৃষ্ণাকে, মানে সেটা যে কোনো আইএসএল দলই হোক, সেটা কিন্তু তার দর বুঝে অফার করেছে, বিশাল অফার করে ফেলেনি, তার দামের থেকে বেশি অফার করে ফেলেনি, অ্যাফোর্ড করে না, অ্যাফোর্ড করতে পারে না, তার দামের থেকে বেশি অ্যাফোর্ড করতে পারে না আইএসএল দলগুলো, যে কারণে রয় কৃষ্ণার মারাত্মক একটা অফার পাবে যেটা সে অস্ট্রেলিয়ায় পাবে না। হ্যাঁ, একটা সমস্যা হয়েছিল এক সময় এ লিগে, যেটা 2020 খুব বেশি হয়েছিল, 2020-2021 হয়েছিল, যেটা 2022 কিন্তু অনেকটাই সেরে উঠেছে, যে কারণে রবি ফাউলার একবার ফেরত চলে গেছিলো। মানে অ্যাকচুয়ালি সোজা কথা, টাকা পয়সার ক্রাইসিস হয়েছিল সবকটা ক্লাবেই, এটা কিন্তু করোনার জন্যই হয়েছিল, যেটা এখন কিন্তু নেই এ লিগে। সুতরাং এ লিগ এরকম বলা যাবে না যে আইএসএলের দল এমন টাকা দিচ্ছে যে এ লিগ দিতে পারছে না, সেটা কিন্তু এই মুহূর্তে নয়। তো এরকম ব্যাপার নয় যে দুর্দান্ত লুক্রেটিভ অফার দিয়ে দিচ্ছে আইএসএলের দলগুলো, যেই ইন্টারেস্ট দেখাক রয় কৃষ্ণার প্রতি সেটা নয়। আর সন্দেশ নিয়ে তো বলেইছিলাম, সন্দেশ যেতে চলেছে বাইরের দেশে, তার ইনিশিয়াল টার্গেট ছিল জার্মানি অ্যান্ড ফ্রান্স। জার্মানির একটি ক্লাব এনার্জি কটবাস বলে, সম্ভবত খুব সম্ভবত চতুর্থ ডিভিশনের জার্মানির ক্লাব, তিনি কিন্তু সেইখানে ট্রায়াল তো দিতে যাচ্ছেনই, এবং তারা ইন্টারেস্ট প্রকাশ করেছে, অবশ্যই নির্ভর করে মেডিকেল এবং ফাইনাল টেস্টের ওপর, কোচ দেখে নেবেন তাকে, তো সেইটার ওপর নির্ভর করছে। তিনি আবার চললেন, এবার দেখা যাক যে সিলেক্টেড হন কি সিলেক্টেড না হয় ফিরে আসেন, সেটা পরবর্তীকালে দেখা যাবে, জুলাই মাসেই তিনি যাবেন, একটা সিদ্ধান্ত হয়ে যাবে, এবং সেইটার পরেই তিনি সিলেক্টেড হন বা না হন সেটার পরেই মনে হয় মোহনবাগান সিদ্ধান্ত নেবে তাকে রেখে দেওয়ার বা তাকে না রেখে দেওয়ার, সেই ব্যাপারটা একটু মনে হয় অপেক্ষা করবে। জার্মানি চললেন তিনি, আরেকটা জায়গায় তিনি লিখেছেন একটা ইংরেজি দৈনিক সংবাদ মাধ্যমকে বোধহয় সন্দেশ বলেছেন যে ইউরোপ টিউরোপ খেলতে যাওয়া তো সকলের স্বপ্ন থাকে, ঠিক আছে, কিন্তু নীল জার্সি বা ইন্ডিয়ার ক্যাপ পরে খেলাই আমার আসল স্বপ্ন ইত্যাদি ইত্যাদি এরকম অনেক বলেছেন।
আর কিছুই না, আমি যেরকম বললাম দুদিন আগে যে তিনি ঠিক, দেখো কয়েকটা ভিডিও আগেই বলেছি যে তিনি এবং তার এজেন্ট, দেখো উনি যে কথাগুলো বলছেন এখন সেগুলো মেক আপ করার জন্যই বলছেন এবং তিনি তার এজেন্ট মিলে ঠিক করেছেন সেই ব্যাপারগুলো, আদারওয়াইজ অন্যরকম দেখতে লাগে না। তুমি যদি মোহনবাগান যদি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, সে বারবার বিদেশ চলে যাচ্ছে বলে ব্যাপারটা এবং না জানিয়ে, তো জিনিসটা খারাপ দেখতে লাগে, যেন মনে হচ্ছে যে তার অ্যাম্বিশনস শুধু বাইরের দেশে যাওয়ার, ইন্ডিয়াকে সার্ভ করার নয়, সামনে এফসি ছেড়ে তিনি চলে যাচ্ছেন, আগেরবার ছেড়ে চলে গেছেন, বাজে যেন জিনিসটা না হয়, তার ইমেজটা যেন, ইমেজ রেক্টিফিকেশনের জন্য বলেছেন। এটা আমি মানছি যে সন্দেশ ইজ এ গুড প্লেয়ার, কিন্তু ওই আর কি কী কী ডিসিশান নেবেন তার উপর নির্ভর করে আর কি, তার নিয়তি কী, ভবিষ্যৎ কী আছে সেটার, সেই ব্যাপারটা। বাস এমনি এই ভিডিওতে আর তো কারোর সম্পর্কে বলার নেই, সো ফালতু ভিডিওটা টেনে টেনে বড় করবো না। এমনি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো। তবে আবার বলছি, বারবার বলছি যে যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো, নইলে সাবস্ক্রাইব করতে হবে না, একদম হবে না। চলো টাটা।